नमस्कार, हेडलाइंस त्रिपुरा नैशनल सब कथा अनुष्ठान स्वागत। आज के सब कथा अनुष्ठान आलोचनार विषय बक्तव्य और वितर्क। जे बक्तव्य घिरे कार्यत बला जेते पारे एक प्रकार वितर्क चर्चा आलोचना देखा दिएछे एवं सेई प्रेक्षिते कि अभिमत बा कि बोलछेन विधायक निजे, कारण जेई आपनारा इतिमध्येई जेनेछेन राज्य विधानसभाय चलती बजेट अधिवेशन गतकालकेई शेष होयेछे एई बजेट अधिवेशन। এবং সেই এই বাজেট অধিবেশনের যে সময়টা ছিল, রাজ্য বিধানসভার এই বাজেট অধিবেশনের যে সময়টা ছিল, সেই অধিবেশনে চলাকালীন একটা দিন বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা একটি বক্তব্য করেন বিধানসভায় দাঁড়িয়ে। তারপরে কিছুটা কার্যত বিতর্ক দেখা দিয়েছে এবং স্বাভাবিকভাবেই কিভাবে দেখছেন এই বিষয়টা, এ নিয়েই আমাদের আজকের এই আলোচনা বিষয় বক্তব্য ও বিতর্ক। আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা। আমার ডান দিকের একদম শেষ প্রান্তেই রয়েছেন, উপস্থিত রয়েছেন বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমা। শম্ভুলাল বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়। নমস্কার। আলোচনার জন্য আমাদের আজকের এই স্টুডিওতে এই মুহূর্তে আরো একজন অতিথি রয়েছেন, আগরতলা টাউন জামে মসজিদের ইমাম আব্দুর রহমান। আমার ডান দিকে শুরুতেই রয়েছেন ইমাম সাহেব। ইমাম সাহেব, অনেক অনেক স্বাগত আপনাকেও হেডলাইন্স ত্রিপুরায়। আমি শুরুতেই শম্ভুলাল বাবু আপনার কাছে, যে কি মনে হলো হঠাৎ করে যে এই বক্তব্যটাই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন এবং এই অধিবেশন চলাকালীন অন্য সময় অন্য অধিবেশন বিধানসভার অন্যান্য অধিবেশন সময়েও দেখেছি আপনি বক্তব্য রেখেছেন দেখা গেছে, কিন্তু এই বাজেট অধিবেশনই, এবারের এই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনেই হঠাৎ করে আপনার কি মনে হলো বা কিসের প্রেক্ষিতে কিসের কারণে বা কি হঠাৎ করে কেন আপনার মনে হলো যে এই বক্তব্যটা রাখতে হবে এবং আপনি রাখলেন এই বক্তব্যটা? প্রথমে সবাইকে নমস্কার, আপনাকেও নমস্কার জানাই, ইমাম সাহেবকেও আমার ব্যক্তিগত তরফ থেকে নমস্কার জানাই। তো যেটা আপনি উল্লেখ করলেন যে এর আগেও বাজেট অধিবেশন আমরা এই অ্যাটেন্ড করেছিলাম বা আমি অ্যাটেন্ড করেছিলাম, তো সেখানে সেরকমের কোনো একটা বক্তব্য আমি পেশ করিনি বা রাখিনি। কিন্তু এবারে কেন সে ধরনের বক্তব্য রাখা, এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয়, আমাদের মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন উনি বাজেট অধিবেশন চলার সময় বিগত এই দুর্গাপূজার সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে মূর্তি ভাঙা থেকে শুরু করে হিন্দুদের দুর্গাপুজোকে একদম বানচাল করে দেওয়ার একটা যে দুর্ঘটনা আমরা লক্ষ্য করেছিলাম, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একসময় দেখা গিয়েছিল ত্রিপুরা রাজ্যের মধ্যেও সেই ঘটনার রেশটাকে এখানে এনে বিভিন্নভাবে অপপ্রচার ঘটানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে ত্রিপুরা রাজ্যের মধ্যেও সংখ্যালঘু যারা এই রাজ্যের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে যারা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু যারা, তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না, বিভিন্নভাবে মসজিদে আক্রমণ করা হচ্ছে বা ধর্মীয় সংখ্যালঘু যারা সম্প্রদায় রয়েছেন ওনাদেরকে মাথায় গাঁথে বা যেখানে আক্রমণ করার একটা অপচেষ্টা চলছে, সেরকমের একটা অপপ্রচার তখন আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম কি সেটার কোনোরকম পুষ্টিকরণ আমরা দেখতে পাইনি, মানে অর্থাৎ সত্যতা নেই সেই সমস্ত অপপ্রচারগুলোর। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ সেই অপপ্রচারটাকে কেন্দ্র করে কিন্তু মহারাষ্ট্রের মতো রাজ্যতেও তার একটা প্রভাব আমরা লক্ষ্য করেছিলাম। সেখানে পর্যন্ত একটা সাম্প্রদায়িক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল এই আমাদের ত্রিপুরা রাজ্যের যে অপপ্রচারটা, সেই অপপ্রচারের কারণে তো গেল সেই পর্যন্ত। কিন্তু অবাক করার বিষয় আমরা দেখলাম এবারের বাজেট অধিবেশনে সেই প্রসঙ্গটা আমাদের বিধানসভাতে, পবিত্র বিধানসভাতে কমিউনিস্ট পার্টির দল থেকে নির্বাচিত হয়ে আসা বিধানসভার বিধায়ক ইসলাম উদ্দিন মহোদয় উনি আবার সেই যে অপপ্রচারের কথা সেটার উল্লেখ করছিলেন সেদিন, যে মসজিদে আগুন লাগানো হচ্ছিল, আক্রমণ করা হচ্ছিল, সেরকম নানা কিছু। তো ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সেদিন বিধানসভাতে দাঁড়িয়ে আমাদের ডেপুটি স্পিকার
এবং বহু পুরনো নেতৃত্ব ত্রিপুরা রাজ্যের, সবার পরিচিত মুখ আদরণীয় বিশ্ববন্ধু সেন মহোদয়, উনিও প্রতিবাদ জানিয়েছিলেন সেদিন বিধানসভাতে 22 তারিখ। তো উনি ওনার বক্তব্য যা রেখেছিলেন রাখলেন, এরপর উনাকে আবার এলিগেশন লাগিয়ে যখন ইসলাম উদ্দিন আবার বলবার চেষ্টা করলেন যে না আপনি অসত্য কথা এখানে বলছেন, সেদিন এই মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছিল বা আক্রমণ করা হচ্ছিল সেই ধরনের একটা, তো এখানে আবার দাঁড়িয়ে পড়লেন আমাদের পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস মহোদয়, অ্যাডভোকেট বিনয়ভূষণ দাস মহোদয়। উনিও বললেন যে না আমরা সবাই মিলিতভাবে একটা প্রচেষ্টা করেছিলাম সেটাকে অপপ্রচারটাকে রোকার, এবং সেই অপপ্রচারের কারণে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবার একটা উপক্রম দেখা যাচ্ছিল বা একটা এমন মারামারি ঘটবে সেরকম একটা পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছিল, সেটাকে কিভাবে কন্ট্রোলে রাখা যায় এবং সেটাকে বন্ধ করে সুস্থ ত্রিপুরা, শান্তির ত্রিপুরা কিভাবে রাখা যায় তার চেষ্টা আমরা চালিয়েছিলাম। কিন্তু আপনি ইসলাম উদ্দিন মহোদয়, আপনি সেদিন সেই ঘটনার নেপথ্যে আপনি ছিলেন, অর্থাৎ আপনার উস্কানিতে সেগুলো আপনি সংগঠিত করেছিলেন, সে ধরনের বক্তব্য আমি নয় আমাদের ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেন মহোদয় উনি রেখেছিলেন। তো এই দুইজনের বক্তব্যকে ঘিরে আমার, অর্থাৎ উনাদের পাল্টাপাল্টি, তখন এর পরবর্তীতে আমার বক্তব্য আসলো। তখন আমি আমার বক্তব্য বলার সময়ে প্রসঙ্গক্রমে জানলাম টানলাম যে এই যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো বহু বছর পুরনো, হাজার বছরের পুরনো, তো সেখানে বর্তমান যুগের যুগোপযোগী ত্রিপুরাতে মাদ্রাসাগুলো যেগুলোর কথা কি উল্লেখ করেছেন, যেখানে হোক, আচ্ছা যেখানে হোক, শুধুমাত্র নট অনলি ইন ত্রিপুরা, আচ্ছা সবখানে, তো যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা সেখানে না থাকার কারণে, সে হাজার বছরের শিক্ষা ব্যবস্থা একটা সেখানে চলছিল বা চলছে, তো সেটাতে যারা পড়ুয়া বা স্টুডেন্টস তারা কিন্তু নিজেকে নিজে বর্তমান মডার্ন যুগে আধুনিক যুগে নিজেকে প্রতিষ্ঠিত করবার মতো সেরকম শিক্ষা সেখানে পাওয়া যায় না। তো তার কারণে আমি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজির উদাহরণ টানলাম এবং ওনার বক্তব্য আমি বিধানসভাতে তুলে ধরলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সেই বক্তব্য তাকে এই বিধানসভাতেও বলেছিলাম আমি, কয়েকটা রাজনৈতিক দলের সমর্থক বা রাজনৈতিক দলের সে সমস্ত রাজনৈতিক দলগুলোর মদত পুষ্ট কিছু ফেসবুক পেজ, সে ফেসবুক পেজগুলিতে আমার বক্তব্যের কাটছাঁট করে যেগুলো দিয়ে সাম্প্রদায়িক সুরসুরি ছড়ানো যায়, উস্কানি দেওয়া যায়, সে সমস্ত ক্লিপগুলো রেখে বাকি আমার বক্তব্যের পুরো অংশটা কেটে দিয়ে আমাকে মুসলিম বিরোধী আখ্যা দেওয়ার একটা ওনার অপচেষ্টা চালালেন যে বিধায়ক শম্ভুলাল চাকমা মুসলিম বিরোধী। কিন্তু এখানে উল্লেখ করতে হয় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, কোনো একটা সম্প্রদায়কে হিংসা করা বা তাদেরকে নিচু দেখানো সেরকম কোনো মানসিকতা আমার সেই বিধানসভা চলাকালীনও ছিল না, পূর্বেও ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না। আমরা মুসলিম বিরোধী নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আসবো ইমাম সাহেবের কাছে, কিন্তু তার আগে আপনার বক্তব্যটা কি ছিল ওই দিন, আপনি কি বক্তব্য রেখেছিলেন, সেটার ক্লিপিং আছে, সেই ক্লিপিংটা সহকর্মী বাপিদাকে বলবো এটা প্লে করার জন্য, তারপরে আসবো ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের প্রতিক্রিয়া জানবো। প্রথমে বিজেপি বিধায়ক শম্ভুলাল চাকমার বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তব্য, সেই বক্তব্য। আমাদের পাশের রাজ্য আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী আদরণীয় হিমন্ত বিশ্ব শর্মা উনি বলছিলেন হামারা রাজ্য মে জো জো মাদ্রাসা সব তো বন্ধ কর দেঙ্গে কিউকি ওয়াহাঁ সে জো লোক বনকে আতা হ্যায় সমাজ বিরোধী লোক বনকে আতা হ্যায় কোই ডক্টর নেই বনতা হ্যায় ইঞ্জিনিয়ার নেই বনতা হ্যায় কোই আদর্শ শিক্ষিত লোক নেই বনতা হ্যায় জো ভি বনতা হ্যায় তো উগ্রবাদী বনতা হ্যায় ইসলিয়ে আমি আজকের এই পবিত্র বিধানসভায় এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও আমি অনুরোধ রাখতে চাই, আবেদন রাখতে চাই, ত্রিপুরা রাজ্য মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার। কারণ যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো চলবে ঠিক ততদিন পর্যন্ত এই পবিত্র বিধানসভাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালু থাকবে। মাদ্রাসা আজকে নয়তো কালকে বন্ধ হবে, কারণ আমাদের পার্টি সর্বধর্ম সমরসভাবের পার্টি,
সমস্ত ধর্মকে সমস্ত পন্থকে সমান অধিকার দিয়ে থাকে, কোন একটা পন্থকে কোন একটা ধর্মকে এক্সট্রা সুবিধা দেওয়ার সেই পক্ষে আমরা নাই। তো শুনলাম আমরা ওই দিন বক্তব্য, আসবো ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব, বিধায়ক শম্ভুলাল চাকমার, শম্ভুলাল বাবুর বক্তব্যের বিষয়ে আপনার থেকে প্রতিক্রিয়া তো জানবো, কিন্তু তার আগে একটু মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা কি, কিভাবে শিক্ষা দান করা হয়ে থাকে, এবং শম্ভুলাল বাবুর একটা বক্তব্য যে মাদ্রাসায় যে শিক্ষা পদ্ধতি বা শিক্ষার যে সিস্টেমটা, প্রক্রিয়াটা, এটা যুগোপযোগী নয়, এমনটা ওনার দাবি বা বক্তব্য যেটাই। শুরুতে একটু মাদ্রাসা সম্বন্ধে যদি বলেন। সর্বপ্রথম আপনার হেডলাইন ত্রিপুরা উইথ অল ফ্যামিলি মেম্বার্স এবং আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা মহোদয়কে এবং রাজ্যবাসীকে আন্তরিক প্রাণ ডালা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। শুরু ভূমিকাতে আমি যে কথাটা বলবো, আমাদের আলোচনাটা যদি যুক্তিতর্ক হয় তাহলে মনে হয় আমাদের শ্রোতা এবং রাজ্যবাসী যারা আছে উপকৃত হবে, এটা যদি কুতর্ক হয় তাহলে নিশ্চয়ই এটা কেউ উপকৃত হবে না। এই রিকোয়েস্টটা আমার প্রথমে থাকবে, সাজেশন থাকবে। সর্বপ্রথম যে ব্যাপারটা আপনি বলেছেন, মাদ্রাসা, মাদ্রাসা এটা একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটা হলো এডুকেশনাল ইনস্টিটিউশন, এ স্কুল ফর লার্নিং। আমরা যেটা বাংলাতে বিদ্যালয় বলি, ইংলিশে স্কুল বলি, ইনস্টিটিউশন বলি, এডুকেশনাল ইনস্টিটিউশন বলি, মাদ্রাসার অর্থ ঠিক এরকম। সারাংশ কথা হলো, মাদ্রাসা ইজ ওয়ান কাইন্ড অফ স্কুল, মাদ্রাসা হলো একটা শিক্ষা কেন্দ্র। কিন্তু অন্যান্য বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? অন্যান্য বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে ডিফারেন্সটা হলো, আমি যদি রাজ্যের ক্ষেত্রে মানে বলি, আমাদের রাজ্যের বেশিরভাগ সরকার অনুমোদিত বা সরকার আর্থিক সহযোগিতায় যে মাদ্রাসাগুলি পরিচালিত হচ্ছে, সমস্ত মাদ্রাসাগুলি আমাদের টিবিএসসির যে সিলেবাস, হুবহু ওই সিলেবাস অনুযায়ী আমাদের পরিচালিত হচ্ছে। এখানে বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, সায়েন্স, জিওগ্রাফি, সব কিছু যেটা টিবিএসসি অ্যাফিলেটেড যে সিলেবাস, ওই সিলেবাসে পড়ানো হচ্ছে। এবং মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারই তারা ওই স্কুল মানে এডুকেশন ডিপার্টমেন্টের যে পরীক্ষার যে রুটিন, ওই রুটিন অনুযায়ী ওই দিন ওই টাইমে তারা পরীক্ষা দিচ্ছে। মাদ্রাসাতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র তাদেরকে এক্সট্রা মরাল সায়েন্স পড়ানো হয়, ক্যারেক্টার সায়েন্স পড়ানো হয়, তাদেরকে নৈতিক এবং চারিত্রিক গুণাবলী পড়ানো হয়। মাদ্রাসার এক্সট্রা এডুকেশন যেটা আছে আমাদের টিবিএসসির সিলেবাসের এক্সট্রা, ওগুলার সমস্ত বিষয়গুলি যদি আপনি স্ক্রিপ করেন তাহলে এটা সারাংশ হলো মরাল সায়েন্স। আমাদের এইচআরডি মানব সম্পদ মন্ত্রকের ভিতরে আমরা কয়েকবার বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে এইমস অফ এডুকেশন, শিক্ষার আসল উদ্দেশ্য হলো একটা চরিত্র গঠন করা, ক্রিয়েশন অফ ক্যারেক্টার, চরিত্র গঠন করা, আদর্শ মানুষ তৈরি করা। এবং বিদ্যাসাগরও তাই বলেছিলেন যে শিক্ষার আসল উদ্দেশ্য হলো আদর্শ মানুষ তৈরি করা। এবার আদর্শ মানুষ তৈরি করতে গেলে এইচআরডিও কল্পনা করছে, গবেষণা করছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মরাল সায়েন্সকে সিলেবাসে যুক্ত করা যায় কি না। এটা নতুন করে, এটা নতুন টেকনোলজিতে এবং অত্যাধুনিক মডার্ন আধুনিক যুগে এটা গবেষণা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় মরাল সায়েন্সকে, নৈতিক বিষয়গুলিকে শুধুমাত্র মুখের ভাষায় নয়, প্র্যাকটিক্যালি তাদেরকে প্র্যাকটিস করানোর জন্য এই সিলেবাসে যুক্ত করা যায় কি না। এবং আমি যতটুকু জানি বিভিন্ন মানে পাবলিক স্কুলে বিভিন্ন এই মরাল সায়েন্স এখন পড়ানো হয়, সেই মাদ্রাসা এডুকেশনের ভিতরে টিবিএসসি এবং সরকার এবং স্কুল ডিপার্টমেন্টের অনুমোদিত সেই সিলেবাসের বাইরে তাকে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলার মূল সারাংশ হলো মরাল সায়েন্স, ক্যারেক্টার, চারিত্রিক গুণাবলী। এখানে তাকে ডিটেলস পড়ানো হয়, মিথ্যা কথা বলা যাবে না, তাকে পড়ানো হয় কি মিথ্যা কথা বলা হারাম। তাহলে শুধুমাত্র এই কথা বলে তাকে না ক্ষান্ত হয়ে যায় না, শেষ হয়ে যায় না, তাকে ডিটেলস পড়ানো হয় যে পরনিন্দা করা যাবে না, অন্য কোনো ধর্মের প্রতি হিংসা করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক এরকমভাবে নিজে অহংকার করা যাবে না। একটা মানুষ তৈরি করার ক্ষেত্রে তার যে একটা মানুষের নৈতিক যত অ্যাক্টিভিটিস এবং তার গুণাবলী দরকার, সমস্ত বিষয়গুলির উপরে বিস্তারিত প্র্যাকটিস তাকে এখানে করানো হয় যে মিথ্যা কথা বলা যে পাপ, কি কি ক্ষতি হতে পারে মানব জীবনে, সামাজিক জীবনে, সেই ক্ষতিগুলার সমস্ত দিকগুলো প্র্যাকটিক্যালি তার সামনে রাখা হয় এবং তাকে সেভাবে
মাইন্ডসেট তাকে তৈরি করা হয় যে মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না। ঠিক এরকম ভাবে যত বিপরীত গুণাবলী আছে হিউম্যান বিপরীত যত গুণাবলী আছে সমস্ত বিপরীত গুণাবলীকে ডিস্ট্রয় করার জন্য বাতিল করে একটা সুন্দর আদর্শ সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যত গুণাবলী আছে গুণাবলী তাকে ওই মরাল সায়েন্সে মাদ্রাসা এডুকেশনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। আপনি যদি আপনি হিস্ট্রি তোলেন তাহলে আমাদের স্বাধীন ভারতবর্ষের যিনি প্রথম শিক্ষামন্ত্রী তিনি মাদ্রাসা এডুকেটেড, মৌলানা আবুল কালাম আজাদ তিনি কোথায় পড়াশোনা করেছেন, তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আপনি যদি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলেন তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মাদ্রাসা শিক্ষিতদের অবদান কি ছিল? আমার মনে হয় মাননীয় বিধায়কবাবুর ইতিহাসটা জানা নাই, জানা থাকা দরকার। সর্বপ্রথম ভারতবর্ষে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা যে বাধ্যতামূলক ফরজ বলে ঘোষণা করেছিলেন এই তিনার নাম ছিল মৌলানা শাহ আব্দুল আজিজ দেহলভি। এই ফতোয়ায় আজিজিয়া নামক পুস্তকের ভিতরে এখনও ওনার এই ফতোয়াটা লেখা আছে যে এখন শত্রু কবলিত রাষ্ট্র হয়ে গেছে, তাই ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের ইউনিটি ইন ডাইভার্সিটিকে অটুট রাখার জন্য ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাইদের শান মান তাদের ধর্মীয় অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা বাধ্যতামূলক এ আওয়াজ তুলেছিলেন সর্বপ্রথম মৌলানা আব্দুল আজিজ দেহলভি। তিনি মাদ্রাসা এডুকেটেড ছিলেন। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়, ইতিহাস সাক্ষী সেই সিপাহী বিদ্রোহে 2 লক্ষ মানুষ শহীদ হয়, এর মধ্যে 51,500 মাদ্রাসা এডুকেটেড ওলামা ছিলেন, মাদ্রাসা শিক্ষিত লোক ছিলেন, যাদের প্রাণ যাদের রক্ত এবং আত্মবলিদানের বিনিময়ে আজ আমরা আমাদের ভারতবর্ষ আজ সারা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই মাদ্রাসার অসংখ্য এই ছাত্র এবং শিক্ষকরা এই ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। বর্তমান এশিয়া মহাদেশের বিখ্যাত একটি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান, যিনাকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে ইংরেজের বিরুদ্ধে পরিকল্পনা করার কারণে মাল্টার দ্বীপে 3.5 বছর জেলে বন্দী থাকতে হয়েছিল এবং প্রতিদিন উনাকে উত্তপ্ত গরম আংরার মধ্যে ইংরেজরা শুয়ে দিত এবং তাকে নির্যাতন করত এবং তাকে বলতো তুমি একবার বলে দাও আমি ইংরেজ বিরোধী নই, আমি ইংরেজ বিরোধী নই এবং 1857 বিদ্রোহে ছিলাম না, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, তোমাকে স্যার উপাধি দেওয়া হবে, তোমাকে সম্মান করা হবে। তখন তিনি বলেছিলেন আপনারা আমাকে নির্যাতন করে করে আমার শরীর থেকে আমার প্রাণটা বের করে নিতে পারবেন, কিন্তু আমার প্রাণ থেকে আমার এই দেশের যে ভালোবাসা এই ভালোবাসার ইমান আপনারা বের করতে পারবেন না। এটা মাদ্রাসা এডুকেশন। মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা এডুকেশনে কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসা এডুকেশনে শিক্ষা দেওয়া হয় যে আল খালকু ইয়ালুল্লাহ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। তার মানে এখানে ধর্মের উপরে ভিত্তি করে নয়, জাতিগোষ্ঠীর উপরে ভিত্তি করে নয়, ভাষার উপরে ভিত্তি করে নয়, অ্যাজ এ হিউম্যান হিউম্যানিটি এবং মানবতার উপরে ভিত্তি করে প্রত্যেকটা মানুষ এক পরিবারের সদস্য। তারপরে কি শিক্ষা দেওয়া হয়? ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি তাআলা মান আহসানা ইলা আয়ালিহি, তাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে তার পরিবার সদস্যদের সাথে সদাচরণ করে, সৎ ব্যবহার করে। তার মানে কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে কোন ধর্মকে থেকে বিলং করে এটার উপরে ভিত্তি করে নয়, একটা মানবতার উপরে ভিত্তি করে প্রত্যেকটা মানুষের সাথে সদাচরণ করা, এটা এটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে বড় গুণ। এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এটা আমরা শিখেছি মাদ্রাসা থেকে। আমরা মাদ্রাসায় পড়ে আমাদের চোখগুলো অন্ধ হয়ে যায়, আমরা চোখে দেখতে পাই না যে কে হিন্দু কে মুসলিম, আমরা দেখতে পাই সে ইনসান সে মানুষ। এটা আমরা মাদ্রাসা থেকে শিক্ষা পাই। এ কারণে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক এখন যে বক্তব্যটা রেখেছেন, আমি মনে করব উনার কোনো কমিউনিটির বিরুদ্ধে বা মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কোনো বক্তব্য রেখেছেন এটা তিনি স্বীকার করছেন না। তিনি বলছেন যে না, আমি কোনো জাতিগোষ্ঠীকে আঘাত দেওয়ার জন্য কোনো বক্তব্য পেশ করিনি এবং কোনো মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলিনি। তো এটা যদি উনি উইথড্রল করে নেন আমার মনে হয় আজ এখন থেকে চ্যাপ্টার ক্লোজ, কোনো কথা নাই ব্যাপারে।
কিন্তু প্রশ্নই দাঁড়ালো যে কথার ভিত্তিতে উনি বলছেন, বিধানসভায় দাঁড়িয়ে যে কথার ভিত্তিতে উনি কথা বলছেন, এই জায়গায় দাঁড়িয়ে যুক্তিতর্কে আমার কিছু কথা বলতে হয় মাননীয় বিধায়ক মহোদয়কে। এক নম্বর কথা হলো, এখানে জৈনক কোনো এক বিধায়কের নাম বলছেন, এক নম্বর কথা ওইটা আপনাদের রাজনীতির ব্যাপার, আপনাদের পলিটিক্সের ব্যাপার, সরকারের ব্যাপার, ওইটার ব্যাপারে আমার ইন্টারফেয়ার করার কোনো বিষয় না, আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না। সর্বপ্রথম কথা হলো, আপনি কোনো এক জনক বিধায়কের বক্তব্যর ভিত্তিতেই বক্তব্য দিয়েছেন আপনি বলেছেন, এখন প্রশ্ন হয়ে দাঁড়ালো ওই বিধায়কের বক্তব্যর ভিত্তিতে মাদ্রাসা শিক্ষার উপরে প্রশ্ন আসবে কেন? উনি কি মাদ্রাসা শিক্ষিত? উনি তো আপনার মতো স্কুল ত্রিপুরা রাজ্যের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে পড়াশোনা করেছেন, উনি তো মাদ্রাসায় পড়াশোনা করেনি, তাহলে উনার বক্তব্যর উপরে ভিত্তিতে মাদ্রাসা শিক্ষার উপরে আপনার প্রশ্ন আসবে কেন? এক নম্বর, দুই, এই জিনিসটা আমি আজকে, এটা অনেকদিন হয়ে গেছে ব্যাপারটা, অনেকটা ত্রিপুরা রাজ্যের শান্ত পরিবেশ হয়ে গেছে, পুনরাবৃত্তি এটাকে করা আমি উচিত মনে করছি না, কিন্তু যেহেতু স্টুডিওতে দাঁড়িয়ে আপনি বসে আপনি দাবি করছেন, তার একটা স্পষ্টীকরণ না দিলে এটা অন্যায় হবে, এটা অবিচার হবে। আপনি যেটা বলেছেন যে ত্রিপুরা রাজ্যে তৎকালীন সময়ে কিছু হয়নি, এটা মিথ্যা এবং ভুল তথ্য দিয়েছেন। এর অর্থ এটা না যে আমরা উত্তেজিত করতে চাই, একদম না, একদম না, কোনো অবস্থাতে আমাদের ভারতবর্ষের এবং ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করা যাবে না, এটার জন্য যা যা করা দরকার করতে লাগবে। এবং আমি বিশ্বাস করি সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি শান্তি সম্প্রীতি রাজ্য হলো ত্রিপুরা রাজ্য। এবারে আমাদের কিছু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারীদের কিছু অন্যায় কাজের পরিপ্রেক্ষিতে, যেটা আমরাও তৎকালীন সময়ে চরমভাবে এটার বিরোধিতা করেছি, নিন্দা করেছি, এবং এটা যতটুকু নিন্দা করা যায় ততটুকু এটা কম, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যে কিছু জায়গায় কিছু ঘটনা হয়েছে, এ বাস্তব রিয়েলিটিটাকে, বাস্তবতাটাকে একদম লুকিয়ে দেওয়া, গোপন করে দেওয়া, এটা উচিত মনে করছি না। তবে এটা কন্ট্রোল করার জন্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে হোক, অথবা আপনারা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে হোক, এলাকার শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে হোক, নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করা হয়েছে, যার কারণে ব্যাপারটা কন্ট্রোল হয়েছে। কিন্তু এই বিষয়টা আপনার জেনে রাখা দরকার, সারা ত্রিপুরা রাজ্যে ওই সময়ে 12টা মসজিদ আক্রান্ত হয়েছে, তার মধ্যে 8টা মসজিদে সাময়িক ভাঙচুর করা হয়েছে, 2টা মসজিদে টোটাল অগ্নিসংযোগ করা হয়েছে, আর 2টা মসজিদে সাময়িক অগ্নিসংযোগ করা হয়েছে আংশিক, 7টা দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে এবং 100% ডেবুলিশ করা হয়েছে, 6টা বাড়িঘরে ভাঙচুর হামলা করা হয়েছে, এবং একটা ছোট্ট মন্দিরও ভাঙচুর হামলা করা হয়েছে। এটা হলো বাস্তব, ত্রিপুরা রাজ্যের বাস্তব সরজমিনের রিপোর্ট। কিন্তু এই অবস্থাটাকে কেন্দ্র করে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত বাড়াবাড়ি বহিররাজ্যে হয়েছে, এটাকে অস্বীকার করার মতো না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেটা বাড়াবাড়ি হয়েছে সেটা কি যে ত্রিপুরা রাজ্যে গণহত্যা হচ্ছে, হ্যাশট্যাগ ত্রিপুরার আয়স নামে এবং ত্রিপুরা রাজ্যে গণদর্শন হচ্ছে, এগুলা নিশ্চয়ই এগুলা ভুল হয়েছে, অতিরিক্ত বাড়াবাড়ি সোশ্যাল মিডিয়া হয়েছে, এটা অস্বীকার করার মতো না। কিন্তু যে ঘটনাগুলি ত্রিপুরাতে হয়েছে এগুলাকে অস্বীকার করা যায় না। এগুলাকে অস্বীকার করলে তো যে সোশ্যাল মিডিয়া যে ফেক নিউজগুলা ছড়ানো হচ্ছে তাদের মতো আমরা হয়ে গেলাম, তাদের মতো আমরাও ফেক নিউজ দিলাম। এ কারণে এই অর্থে আমার আপনার কাছে একটা সাজেশন বা রিকোয়েস্ট থাকবে, আপনি রাজ্যের একজন শ্রদ্ধাভাজন বিধায়ক, আমি এবং আপনার কথার দ্বারা বুঝলাম যে সমস্ত ধর্মের এবং কমিউনিটির প্রতি আপনার দারুণ শ্রদ্ধা আছে, এবং আপনি যে কমিউনিটি থেকে বিলং করেন ওই কমিউনিটির ভিতরেও সেই মানে সম্প্রীতির খুব দারুণ অবস্থান আছে, এটা আমরা জানি। কিন্তু যে কোনো কারণবশতে হোক, ওই দিন আপনার বক্তব্যে যে কথাটা প্রকাশ হয়েছে, যেটা আপনি বলেছেন কাটসার্ট এডিটিং যাই করা হয়েছে, এটা আমি বলতে পারবো না কি হয়েছে না হচ্ছে, এটা আপনি নিশ্চয়ই বলতে পারবেন, এটা নিশ্চয়ই রাজ্যে একটা বিপরীত বার্তা গিয়েছে। মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা এডুকেশন সম্পর্কে এখানে শিক্ষিত লোক তৈরি হয় না, মানে আমাদের ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে 5-7 বছর হয়েছে মাদ্রাসা শুরু হয়েছে, রাজ্য সরকার অনুমোদন, এবং এটা টিবিএসসির আন্ডারে পরীক্ষা হয়, একই সিলেবাসে পরীক্ষা হয়, একই প্যাটার্নে, একই কোশ্চেন পেপারে পরীক্ষা হয়। এবং আপনার জেনে এই কথাটা শুনলে খুব খুশি হবেন যে আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের মাদ্রাসা থেকে, দাউদারানিয়া ফাজিল এইচএস মাদ্রাসা থেকে অনেক ছেলে এমবিবিএস করছে, এখনও এজিএমসিতে এমবিবিএস করছে, অনেক ছেলে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, অনেকে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে, ডক্টরেট করেছে। এবং আপনি জানলে আরও খুশি হবেন, আমাদের শাহিদ রাজা খান মাদ্রাসা ছাত্র, 2019 সালে সে আইএস পরীক্ষা, ইউপিএসসি পরীক্ষাতে
751 র‍্যাঙ্ক সিকিউর করেছে এবং সে আইএস অফিসার হয়েছে। ওসিমুর রহমান 2007 সালে মাদ্রাসা শিক্ষিত, মাদ্রাসার ছাত্র, সে আইএস ইউপিএসসি পরীক্ষায় সে দারুণভাবে অ্যাচিভমেন্ট করেছে, আইএস অফিসার হয়েছে। এবং আরও জানলে খুশি হবেন, ভারতবর্ষে দুইজন চিফ সেক্রেটারি আছেন আইএস অফিসার, টপ লেভেলের, যারা মাদ্রাসা শিক্ষিত, যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। শাহিন গ্রুপে 2017 সালে আপনার 90 জন ছেলে মেয়ে নিট পরীক্ষায় কোয়ালিফাইড করেছে, এর মধ্যে 40 জন ছাত্র যারা মাদ্রাসা শিক্ষিত। আসবো ইমাম সাহেব আপনার কাছে, এবার শম্ভুলাল বাবু আপনার কাছে, আপনি মাদ্রাসা নিয়ে কি আপনার ব্যক্তিগত কোনো আপত্তি আছে বা দলের স্ট্যান্ড পয়েন্ট কি, আপনার দলের স্ট্যান্ড পয়েন্ট কি, কেন মাদ্রাসা নিয়ে এই যে বক্তব্য যে মাদ্রাসা বন্ধ, এই বিষয়টা কেন, কেন এটা, কেন এই বক্তব্যটা কি, আপনার ব্যক্তিগত স্ট্যান্ড পয়েন্ট কি? এবং বলতে এখানে দলের কোনো স্ট্যান্ড নেই, সেখানে বিধানসভা চলাকালীন আমাদের যে ডিবেট তর্ক বিতর্ক, সেখানে ইসলাম উদ্দিন সাহেবের বা ইসলাম উদ্দিন মহোদয়ের যে সমস্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যগুলো ছিল, সে সমস্ত বক্তব্যর জবাব দিতে গিয়ে আমি নিজে থেকেই বলেছিলাম এখানে উইথড্র করারও কোনো বিষয় নেই। আচ্ছা, কেননা আজকে আমরা জানি ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম উনি মুসলিম কমিউনিটির লোক, এমন একজন শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি যে ব্যক্তিকে কোনো ধর্মের কোনো ব্যক্তি কোনো সময় বিরোধ করতে দেখেনি, এখন ভবিষ্যতেও আমরা দেখবো না এমন কি, কারণ উনার যে আদর্শ, উনার যে চিন্তা ভাবনা, সব কিছু দেশের জন্যে, এই ভারতবাসীদের জন্যে, এবং উনি ভারতবাসীদের জন্য এমন রেকর্ড এবং এমন এমন ইতিহাস তৈরি করে গিয়েছিলেন যে ইতিহাস আমরা কোনোদিনও ভুলতে পারবো না, যেমন ভারতবর্ষকে পারমাণবিক শক্তিতে রাষ্ট্র করার জন্য। তো স্বাভাবিকভাবে এখানে আবার উল্লেখ করতে চাই, আমরা বা আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রকম কোনো মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় তাদের বিরুদ্ধে নই, এবং যারা মুসলিম সম্প্রদায়ের হয়েও দেশের জন্য সমাজের জন্য বিপজ্জনক নয় তাদের বিপক্ষেও আমরা নই, যারা বিপজ্জনক অবশ্যই তাদের ব্যাপারে বলতে হয়, কেন বলবো না আমরা। আজকে আমরা যদি দেখি এই বিভিন্ন ঘটনাগুলো, ভারতবর্ষের অনেক ঘটনা আমরা উল্লেখ করতে পারি, হায়দ্রাবাদের ঘটনা, উত্তরপ্রদেশের আলাদা আলাদা করে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্ত ঘটনা, মধ্যপ্রদেশের ঘটনা, বা দিল্লির যে ইদানিংকালে এই এক বছর আগে যে ঘটনাগুলো আমরা দেখলাম, তো এই সমস্ত ঘটনাগুলো খারা কথায়। আমরা জানি এখানে উল্লেখ করতে হয়, ইদানিংকালে কাশ্মীরের ইস্যু নিয়ে একটা ফিল্ম বিবেক রঞ্জন অগ্নিহোত্রীজির ডিরেকশনে একটা দি কাশ্মীর ফাইলস নামে আমরা একটা ছবি আমরা দেখতে পাই, তো সেই ছবিতে যেগুলো দেখানো হয়েছে যে ধর্মান্তরণ করো, তুমি যদি ধর্মান্তরিত না হও জম্মু কাশ্মীর ছেড়ে চলে যেতে হবে তোমাকে, এ সমস্ত যে সমস্ত অ্যানাউন্সগুলো আমাদের আমরা দেখলাম কি মসজিদ থেকে আসতো অ্যানাউন্সগুলো, ডিক্লিয়ারেশন নোট, যে এরকম করো তোমরা না হলে তোমরা থাকতে পারবে না, আমাদের ওই বসে এসে যাও, এরকমের কি ডায়লগ ছিল আমার মনে নেই, ফিল্ম দেখলেই বোঝা যাবে কি ডায়লগ। তো এইটা কি প্রমাণিত হয়, অর্থাৎ মাদ্রাসা থেকে সবাই যে একদম অসামাজিক হয়ে যায় তা কিন্তু নয়, কিন্তু এমনও না যে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত সবাই একদম মানে হাইলি কোয়ালিফাইড হয়ে গেছে, সেরকমও না, এটা সব ক্ষেত্রে। মাদ্রাসা নিয়ে কি তাহলে আপনার ব্যক্তিগত মানে কি বলা যায় যে আপত্তি রয়েছে? আমার কথা, যেহেতু মাদ্রাসাগুলো সরকারি অর্থে চলে, যেহেতু ইমাম সাহেবের বক্তব্য যে 5 থেকে 7 বছর ধরে টিবিএসসি বোর্ডের যে সিলেবাস, সে সিলেবাস অনুযায়ী মাদ্রাসাগুলো চলছে, এর আগে সেই স্তর পর্যন্ত মাদ্রাসা ছিল, মাধ্যমিক স্তর পর্যন্ত পৌঁছেনি, তো এখন এই যে মাধ্যমিক স্তর পর্যন্ত বা তার আগের স্তর পর্যন্ত যে সমস্ত শিক্ষাগুলো দেওয়া হচ্ছে শরীয়তি আইনের, তো শরীয়ত আইন আমরা যদি একটু, যদিও আমি তেমন কি বলে কোরআনের ব্যাপারে তেমন আমার বিশদ জ্ঞান নেই, যদিও আমি সেটা স্বীকার করতে হয়, তো যে সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে অনলাইনে আমরা দেখি, আজকাল মডার্নাইজেশনের যুগ, ইন্টারনেট মিডিয়ার যুগ, তো সেখানে কোরআনের বই আমার হাতে না থাকলেও কোরআনের ব্যাপারে একদমই জানবো না সেরকম কোনো অবকাশ থাকা ঠিক নেই।
তো আমরা যেটা দেখি যে কাপের কাপেরদেরকে ইয়ে করা, কাপের মানে অর্থাৎ যারা মুসলিম ধর্ম মানেন না, ইসলাম যারা মানেন না তারাই সবাই কাপের, সেরকমের কিছু বিষয়। এবং আজকে আমার এখানে যদিও নেই, কারণ এই ডিবেটের পট করে হওয়ার কারণে আমার ডেটাগুলো নেই, আনতে পারিনি। তো একদম ফ্রিস্তা ওয়াইজ, তার যে প্যারা ওয়াইজ আমরা দেখতে পাই যে কোরআনের মধ্যে লেখা আছে কাফেরদেরকে যদি আমরা ইয়ে করি, শায়েস্তা করি, আমরা ইয়ে যাই স্বর্গে যাই, স্বর্গে কি মুসলিম ইসলামের ভাষায় বেহেস্তে মনে হয় সম্ভবত। তো সেখানে পুরীর মতন মহিলা পাওয়া যায়, সেরকমের আনন্দ উপভোগ করা যায়, সেই ধরনের এই যে মেন্টালিটিগুলো শরীয়তে এনে লেখা, তিন তালাক প্রথা থেকে শুরু করে আরও অন্যান্য অনেক কিছু, এই সমস্ত বিষয়গুলো আমরা কোনোদিন এই মূল্যবোধ বা নিজেকে গড়ার জন্য এই যে শিক্ষা মোরালিটি মোরাল এডুকেশন আমরা বলতে পারি না সেগুলো। তো যেহেতু বর্তমান মাদ্রাসাগুলো টিবিএসসির সিলেবাসের আওতায় এসেই গেছে, তো সেখানে মাদ্রাসা শব্দের শব্দটা রাখার অর্থ কী? মাদ্রাসা মিনস আরবি ভাষাইতে যেহেতু স্কুল বা বিদ্যালয়, তো সুতরাং যেহেতু সবাই ভারতবাসী, সবাই ভারত মায়ের সন্তান, মুসলিম যেরকম ভারত মায়ের সন্তান, একজন হিন্দু ভারত মায়ের সন্তান, একজন বৌদ্ধিস্ট ভারত মায়ের সন্তান, একজন খ্রিস্টান ভারত মায়ের সন্তান, তো সমস্ত ভারত মায়ের সন্তানদের জন্য আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে, এটা সেটা কীরকম বিষয়? একটা অট লাগে না কেন? আমি এক ভাই, এক বাবার আমি আমরা দুই ভাই বা তিন ভাই আমরা হতে পারি বা চার ভাই হতে পারি আমরা, বড় ভাই এক্সট্রা ফেসিলিটি পাবে, ছোট ভাই পাবে না, বা ছোট ভাই পাবে না বড় ভাই পাবে, বড় ভাই পাবে না ছোট ভাই পাবে, এই সেরকম হতে পারে? আসবো আপনার কাছে, একটু ইমাম সাহেবের প্রতিক্রিয়া নিন। ইমাম সাহেব এবং সম্মুল্লালবাবু শুরুতে যেটা বলছেন যে শিক্ষাদানের যে সিস্টেমটা যুগোপযোগী নয়, এটা ওনার বক্তব্য সম্মুল্লালবাবু, এই বিষয়টা আপনার প্রথম আমাদের সম্মুল্লালবাবু চাকমাবাবু যে প্রথম যে বক্তব্যটা দিয়েছেন, প্রথম বক্তব্যের দ্বারা উনি স্পষ্ট এই কথা, উনি ডাইরেক্টলি উইথড্রল না করলেও ওনার এই বক্তব্য দ্বারা মানে এই কথা আমরা ধরে নিতে পারি উনি উইথড্রল করে নিয়েছেন। না না সেটা সেটা হবে না, উনি তো বলেন যে উইথড্রল করার কোনো বিষয় নেই, উনি করছেন না, এটা উইথড্রল করার কোনো বিষয় নেই। আমি বলছি কারণ সত্যের উপরে কথা বলবো, সত্যতেই বিচ্যুতি হবো কেন? আপনি বিধানসভায় দাঁড়িয়ে যদি আপনি যদি এই বক্তব্য দিয়ে থাকেন মাদ্রাসায় উগ্রবাদী শিক্ষা দেওয়া হয় তাহলে আপনাকে উজ্জ্বল করতেই হবে। না আমরা আরেকবার শুনে নিচ্ছি, আরেকবার শুনে নেব এবং সম্মুলাল বাবুরা যদি বলেন না আপনি দেন নাই তাহলে উজ্জ্বল করা হবে। আমি সহকর্মী আসবো আসবো সম্মুলাল বাবু একটু শুনেন। সহকর্মী ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাতে পাঁচ ছয় সাত বছর ধরে টিবিএসসির বোর্ডের যে পরিচালিত সিলেবাস অনুযায়ী চলছে, এর আগে কি চলতো? শরীয়ত কে বলছে আপনাকে, কে বলছে? আজকে আসাম প্রদেশের যে মাদ্রাসা সেগুলো বন্ধ হয়ে গেল, মুসলিম সমাজ ধর্ম আরো একবার শুনে নেবো, মুসলিম সমাজ ধর্ম আলোচনায় আসি। সহকর্মী বাপিদাকে বলবো যে বিধায়ক শম্ভুলাল চাকমা বিধানসভায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা আরো একবার শুনে নেবো, তারপর আমরা আলোচনায় ফিরবো। বিভ্রান্ত করার যে অপচেষ্টা, না বাপিদাকে বলবো এই বক্তব্য না, এই বক্তব্যটা আমরা পরে শুনবো, প্রথম প্রথম যে বক্তব্যটা ছিল শম্ভুলাল বাবুর একদম এই বক্তব্য। পাশের রাজ্য আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী আদরণীয় হিমন্ত বিশ্ব শর্মা উনি বলছিলেন হামারা রাজ্য মে জো জো মাদ্রাসা হ্যায় সব কো বন্ধ কর দেঙ্গে কিউকি ওয়াহাঁ সে জো লোক বন কে আতা হ্যায় সমাজ বিরোধী লোক বন কে আতা হ্যায়, কোই ডক্টর নহীঁ বনতা হ্যায়, ইঞ্জিনিয়ার নহীঁ বনতা হ্যায়, কোই আদর্শ শিক্ষিত লোক নহীঁ বনতা হ্যায়, জো ভি বনতা হ্যায় তো উগ্রবাদী বনতা হ্যায়। ইসলিয়ে আমি আজকের এই পবিত্র বিধানসভায় এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছেও আমি অনুরোধ রাখতে চাই, আবেদন রাখতে চাই, ত্রিপুরা রাজ্য মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার। কারণ যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলো চলবে ঠিক ততদিন পর্যন্ত এই পবিত্র বিধানসভাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালু থাকবে। মাদ্রাসা আজকে নয়তো কালকে বন্ধ হবে, কারণ আমাদের পার্টি সর্বধর্ম সমরসভাবের পার্টি, সমস্ত ধর্মকে সমস্ত পন্থকে সমান অধিকার দিয়ে থাকে, কোন একটা পন্থকে কোন একটা ধর্মকে এক্সট্রা সুবিধা দেওয়ার সেই পক্ষে আমরা নাই। তো আমরা ফিরবো আলোচনায়। ইমাম সাহেব আপনি এক্সট্রা সুবিধা দেওয়ার পক্ষে শম্ভুলাল বাবুর কাছে আরো একবার সবাই সমান অধিকার ভোগ করবো, সবাই ভারতবাসী, আপনি কি তাহলে আপনি যে বক্তব্য রেখেছেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে আপনি কি সেখানেই মানে স্থির রয়েছেন উইথড্র করার? আপনি কি উইথড্র করবেন নাকি নট? ইমাম সাহেব তাহলে আমি মাননীয় বিধায়ক মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই, এখানে যে উনার বক্তব্য উঠে এসেছে যে মাদ্রাসায় উগ্রবাদী শিক্ষা দেওয়া হয় এই কথার উপরে কি অটল আছেন ইনি? এমন কোন এভিডিয়েন্স এবং প্রমাণ আপনার কাছে?
যে সমস্ত উগ্রপন্থী সংস্থাগুলো রয়েছে আন্তর্জাতিক হোক বা ভারতবর্ষ ভিত্তিক, আপনার কাছে কোনো প্রমাণ, শুধু বক্তব্য না, কোনো প্রমাণ, কোনো এভিডেন্স, কোনো তথ্য? এই যে আপনি উদাহরণ দিলেন, অমুক একজন ব্যক্তি কোন কোথাকার ছাত্র, মাদ্রাসার ছাত্র সাইন করেছেন, তো সেটা যদি আপনি উদাহরণ দিতে পারেন, মাদ্রাসার শিক্ষা শিক্ষিত হয়ে যারা দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত হয়, একটা উদাহরণ দেন আপনি, দেশ বিরোধী কার্যকলাপে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত দেশ বিরোধী কাজে যুক্ত হয়েছে, একটা উদাহরণ, অনেক অহরহ তাদের নাম আমি আর একজনের কাছে বলতে পারব, অনেক অহরহ, একটা উদাহরণ দেন, সেগুলো আমরা যদি বিধায়ক বাবু প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করি, একটা উদাহরণ আপনি দেন যে এই এই লোকটা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত সে রাষ্ট্র বিরোধী কাজে যুক্ত, একটা উদাহরণ দেন না, আপনি বলুন, না না আমি আপনি একটা উদাহরণ দেন, না না মসজিদ থেকে যে অ্যানাউন্সটা হয়, আমি উদাহরণ, মসজিদ থেকে যে অ্যানাউন্সটা হয়, মসজিদ থেকে যে অ্যানাউন্সটা হয়, কি অ্যানাউন্স হয় মসজিদ থেকে, ধর্ম ত্যাগ করো আমাদের ধর্ম নিয়ে নাও, কোথায় পেয়েছেন আপনি, কোথায় পেয়েছেন আপনি মসজিদ থেকে অ্যানাউন্স হয়, ত্রিপুরা রাজ্যে আপনি বাস করেন অনেক বছর, এখানে তো অনেক মসজিদের মাইকের আওয়াজ, আমি প্রথমেই অলক দাকে বলেছিলাম শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, কিন্তু মাদ্রাসার কথা চলছে, এখানে আপনি মাদ্রাসার সিস্টেমটা আরব থেকে এসে, ঠিক না, আরব থেকে যেহেতু সমস্ত বিশ্বব্যাপী আরবের আরবীয় কায়দায় অর্থাৎ শরীয়তি আয়দায় যে মাদ্রাসা শিক্ষা চলছে, আমি বলি আপনাকে, কাজেই এখানে চাকমাবু আমি বলি আপনাকে, এগুলো হচ্ছে পরিকল্পিত কিছু বানানো কথা যেগুলো আপনি বলছেন, বাকি এগুলার পেছনে কোনো তথ্য নাই, আপনি যদি এই কথা বলেন মাদ্রাসায় কোনো উগ্রবাদী শিক্ষা দেওয়া হয়, 24 ঘন্টা সময় আপনাকে দিলাম, আপনি 24 ঘন্টার ভিতরে কোনো প্রমাণ যদি আপনি ত্রিপুরা রাজ্যে পেশ করতে পারেন তাহলে আমরা উপকৃত হব, আর যদি প্রমাণ পেশ করতে না পারেন অটোমেটিক আপনার এই বক্তব্য মিথ্যা প্রমাণিত হবে, এক। দুই নম্বর কথা, আপনি দেয়া কাশ্মীর ফাইলসের বিভিন্ন মসজিদের এই সেই একটা ফিল্মের কথা বলেছেন, এক নম্বর কথা হলো ফিল্মটাকে ফিল্মের মতোই আমাদের দেখতে হবে, ওটা নিয়ে আসি, আমার কোনো বক্তব্য নাই, এটা বিতর্কিত বিষয়, কিন্তু আপনি যদি ফিল্মটাকে বাস্তবতার সাথে মিলান তাহলে ফিল্মে যিনি অ্যাক্টিং করেছেন অনুপম খের, ইনি একটা ফিল্ম করেছেন কর্মা, এই ফিল্মের ভিতরে উনি দেশদ্রোহী, এই ফিল্মের ভিতরে ইনি দেশদ্রোহীর অ্যাক্টিং করেছেন, এখন কর্মার উদাহরণ দিচ্ছেন, না না উনি তো দেশদ্রোহীর অ্যাক্টিং করেছেন, তাহলে কি আপনি মানবেন সে দেশদ্রোহী? শুনুন শুনুন ইমাম সাহেব, না আমাকে বলেন, তাই মানবেন না সে ডিরেক্টর বিবেক বিবেক রচন অগ্নিহোত্রী, উনি লিখে দিয়েছিলেন, আমার প্রশ্নের উত্তর দেন, আপনার প্রশ্নের উত্তর সত্যতার অবলম্বনে, সত্যতার অবলম্বনে এই ফিল্ম নির্মিত, এটা আপনাকে স্বীকার করতে হবে, আমি সত্যতার অবলম্বনে, আজকে আমির খান থেকে শুরু করে সবাই এই ফিল্মের সত্যতা স্বীকার করে, যে টপিক স্বীকার করবেন না, না না কাশ্মীরি পণ্ডিতদের নির্যাতন আপনি স্বীকার করবেন না কেন? আপনাদের দুজনকে অনুরোধ যে যে বিষয়টা নিয়ে আলোচনা, এই বিষয় টপিকের উপরে থাকা দরকার, ঠিক আছে আলোচনা, অবশ্যই আমার আমার কথা হচ্ছে উনি যে প্রমাণ খুঁজছেন, উনি যে প্রমাণ খুঁজছেন, আজকে আমরা যদি দেখি এই যে বোরকার যে সিস্টেম, এটা কোনো প্রমাণ না, এটা আপনার মন, এটা আপনার ব্যক্তি মস্তিষ্ক, কেন কেন প্রমাণ হবে না, এটা কি প্রমাণ হলো বোরকার সিস্টেম, এটা আমি আপনি যে বক্তব্য দিয়েছেন ও বক্তব্যের প্রমাণ দেন আপনি, মাদ্রাসা শিক্ষা হয় শরীয়ত, আপনার বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে, মাদ্রাসাতে শরীয়ত শিক্ষা হয়, আপনার বক্তব্য শরীয়ত রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে, বোরকা খুন আইনে হয়, আপনি শুনুন, উনারা কি মাননীয় বিধায়কের বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে, বোরকা খুন আইনে রাজ্য মাননীয় বিধায়কের মাননীয় সাহেবের যে বক্তব্য বা অভিযোগ যে আপনার বক্তব্য, আমি বলছি কেমনে রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে, উনার বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে, এটা রাজ্য সরকারের বক্তব্য নয় আমরা মনে করি, কেন, কারণ উনি বক্তব্য দিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে 22 মার্চ, সেই 22 তারিখে রাজ্যের রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্য সরকারের টিভিএসসি এবং রাজ্য শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই মাদ্রাসা ছাত্র শিক্ষকদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছিল, যেখানে মাদ্রাসা থেকে মেধাবী ছাত্রদেরকে পুরস্কৃত করা হয়েছিল, 10,000 টাকার চেক দেওয়া হয়েছিল এবং তাদেরকে সচেতন করা হয়েছিল, এবং ওই মাদ্রাসা বিশিষ্ট কিছু মাদ্রাসাগুলিকে স্ক্যানার, ওয়েব ক্যামেরা, কম্পিউটার প্রিন্টার এগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তাহলে উনার বক্তব্য যদি উনি অনর থাকে যে মাদ্রাসায় উগ্রবাদী শিক্ষা দেওয়া হয়, তাহলে রাজ্য সরকার কি উগ্রবাদীদেরকে অনার করেছিল, অ্যাওয়ার্ড দিয়েছিল উগ্রবাদী শিক্ষা দেওয়া? আমি বলিনি কোনো সময়, শম্ভুলাল বাবু তো না উগ্রবাদী শিক্ষা দেওয়া বলিনি কোনো সময়, যো বানতা হে উগ্রবাদী বানতা হে, মতলব কি একই তো কথা, থেকে শরীয়তে একই তো কথা, শরীয়তের শিক্ষা নেওয়া পর শরীয়ত কি জিনিস, ওনারা নিজেকে উগ্রপন্থী বানান, শরীয়ত কি জিনিস, আপনি শরীয়ত কি জিনিস আপনি ভালো জানবেন, আমি না না শরীয়ত এমন কোন আকাশচুম্বী এমন কোন পাথর না যেটা দ্বারা আপনি বোঝানো চাইতেছেন যে শরীয়ত এমন কোন একটা অভিশপ্ত কোন শব্দ, শরীয়ত কি জিনিস, শরীয়ত হলো আল্লাহর বিধান, আমরা আমরা আসবো, তাই তো আল্লাহর বিধান, শরীয়ত তো আমি আর বলছি না যে ইমাম সাহেব, ইমাম সাহেব শম্ভুলাল বাবু আপনাদের দুজনকে, শম্ভুলাল বাবুর আরো একটা বক্তব্য, এই যেদিন অর্থাৎ গতকাল অর্থাৎ যেদিন রাজ্য বিধানসভার অধিবেশনের বাজেট অধিবেশন, তার আগে আমি একটু একটু উল্লেখ করি,
মাদ্রাসার শিশুরা, মাদ্রাসার স্টুডেন্টসরা যেহেতু ইমাম সাহেব স্বীকার করে নিয়েছেন টিবিএসসির আউট মানে যে সিলেবাস, সে সিলেবাস অনুযায়ী চলছে, মাদ্রাসা থাকবে কি কেন, আলাদা কেন থাকবে? মানে আপনি কি শুধু মাদ্রাসা স্কুল হয়ে যায় কথাটার শব্দটার বিরুদ্ধে নাকি নরমাল স্কুল হয়ে যায়? এটার উত্তর দিতে হবে। এটার উত্তর একজন ভারতবাসী হিসেবে আমি যে স্কুলে পড়াশোনা করছি সেই স্টাইলে পড়াশোনা করুক, আলাদা কেন থাকবে? এটার উত্তর এরপর এরপর তাহলে আমার কথা শ্যামলালবাবু, মাদ্রাসার স্টুডেন্টসরা যাহাতে উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে তার জন্য সমানে সমানে শিক্ষাদান করা, সমানে সমানে শিক্ষাদান করা, এবং সেই উদ্যোগটাই আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি নিয়েছেন। যে সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অর্থায়নে চলত আজকে সবগুলোই নর্মাল স্কুল, সেখানে সায়েন্স পড়ানো হবে, আর্টস পড়ানো হবে, কমার্স পড়ানো হবে, সেখান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শিক্ষাবিদ সেখান থেকে বের হবে। সেই বক্তব্যটুকু হিমন্ত বিশ্ব শর্মা সেখানে রেখেছিলেন। তাহলে কি কিন্তু আমরা যদি মাদ্রাসার নাম দিয়ে সেই মোরাল এডুকেশনের নাম দিয়ে শরীয়ত আইন পড়াতে যাই তাহলে গিয়ে আপনি উগ্রপন্থী বানাবেন না ঠিক, কিন্তু আপনা আপনি উগ্রপন্থী হয়ে যাবে। সেগুলো মানে কবি নেই বলা উগ্রপন্থী কা শিক্ষা দেতা হ্যায় করকে উগ্রপন্থী বানতা হ্যায়, ইতনা উগ্রপন্থী বন গিয়া কহাঁ সে হ্যায়, ইয়ে লোক কহাঁ সে আগর দেখিয়ে তো দেতা দেখিয়ে। একটা প্রমাণ দেখেন মাননীয় বিধায়ক বাবু, চাকমা বাবু, একটা প্রমাণ আপনি দিতে পারতেছেন না, শুধু দাবি করে যাচ্ছেন। এভাবে রাজ্যের মানুষকে, রাজ্যের শান্তি সম্প্রীতিকে, রাজ্যের ইউনিটি ইন ডাইভার্সিটিকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের স্বপ্নকে চুরমার করা দেওয়ার চেষ্টা করবেন না। আমি অনুরোধ করবো আপনাকে, অনুরোধ করবো আপনাকে, একদম না। আমার চাকমা বাবুর সংবিধান, আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্পর্কে ওনার নলেজ নাই আমার মনে হয়। তাই আমাদের 26 কিন্তু আমি তো মানি না, 26 নাম্বার আর্টিকেলে এটা আপনার বক্তব্য। আরে আমি সংবিধানের কথা বলছি না, না, দ্যাট ইজ ইউরোপিয়ান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কথা বলছি আমি, বলছি আরে বলার বলি আমি বলছি এখানে সবাই সমান, 26 না আমরা ইন্ডিয়ান, আমরা ভারতবাসী, আপনি যেরকম ভারত মায়ের সন্তান আমি ভারত মায়ের সন্তান, কোথায় সংবিধান বিরোধী দেখলেন আপনি? সংবিধানের 26 এক আর্টিকেলে লেখা আছে রাইট টু এস্টাবলিশ এন্ড মেইনটেইন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাস। তাহলে এখানে কিসের ভিত্তিতে আপনি বলতে পারেন মাদ্রাসা শব্দ কি কেন রাখবেন? সেটাই তো সংবিধান অনুমোদন দিচ্ছে, আপনার কি অধিকার আছে এখানে এটার বিরুদ্ধে কথা বলার? সমান অধিকারের কথা কোন কানে বলা হয়েছে? অবশ্যই সমান অধিকার, সমান অধিকার, সমান অধিকার আমাদের সংবিধানে আছে কি নাই? সমান অধিকারের কারণে তো তাহলে কিভাবে বলতে পারেন আমি সংবিধান বিরোধী? আমি সমান অধিকারের কথা বলছি, সমান অধিকার, সমান অধিকারের কথা পড়ানো সাধারণের বিষয়টা, হ্যাঁ সমান অধিকারের কথা বলছি আমি। কোন সম্প্রদায়কে সমান অধিকার, কোন সম্প্রদায়কে টিবিএসসির সিলেবাস থেকে কারণে পড়ানো হয়, মডার্ন এডুকেশন থেকে কারণে পড়ানো হয় তার সেই সব, ঠিক আছে। এখন আমি আমার ধর্মের ভিত্তিতে আমি আমার, তাহলে স্বাধীনভাবে এক্সট্রা স্বীকৃতি কেন? অবশ্যই আপনি আপনার ধর্মকে পালন করবেন, আমি আমার ধর্মকে পালন করব। আপনি আমার বক্তব্যই বুঝলেন না, আপনি আমার সংবিধান বিরোধী বলতে গেলেন। আমি বলছি সমান অধিকার, সমান অধিকার কোন কানে? সমান অধিকারের ক্ষেত্রে আপনি নাই শুনেন, কোন জায়গাতে আপনি শুনুন, বাংলা নববর্ষ হবে, বাংলা নববর্ষ হবে, সাপোজ অলকদার আমি বড় ভাই ছোট ভাই, আমার আমাদের বাবা গেলেন বাজারে আমাদের জন্য নতুন কাপড় কিনবেন, অলকদার জন্য কিনবেন আমার জন্য কিনবেন না, সহ্য হবে? সমান অধিকার থাকবে সেখানে? ভারতীয় সংবিধান আমাদেরকে দেয় সমান অধিকার, সমান অধিকারের নিরিখেই আমি বলছি, আমি কারোর অধিকার হরণ করছি না, কিন্তু সমান অধিকার দেওয়ার জন্য আমি দাবি করছি। আপনি বললেন আমাকে সংবিধান বিরোধী, সমান অধিকারের কথা কি সংবিধানে নেই? আপনার দাবির সাথে সমান অধিকারের কথা যদি সংবিধানে না থেকে থাকে তাহলে আমি সংবিধান বিরোধী, আমি স্বীকার করে নেব। সমান অধিকারের কথা যদি সংবিধানে না থাকে, অবশ্যই সংবিধানে আছে সমান অধিকার, কি কেন আপনি আমাকে সংবিধান বিরোধী বলেন? আরে আপনি সবাই পারে না, ভারতীয় সংবিধানের অনুযায়ী আমি বিধায়ক, গায়ের জোরে ধমক দিয়ে কথা বলে অবাস্তবটাকে বাস্তব করতে পারবেন না, মিথ্যাটাকে সত্য করে প্রমাণ করতে পারবেন না। এই সেই গায়ের জোরে বিষয় আমাদের বিধায়ক সভাতে বলছে, কে বলছে এখানে বলুন না, না গায়ের জোরে কথা বলবেন না, সমান অধিকারের বিষয় কিছু না এখানে, প্লিজ নট এলিগেশন, এলিগেশন করবেন না, দেখুন না এলিগেশন তো দাদা আপনি করে যাচ্ছেন বিধায়ক বাবু, দেখুন এই সমানের সমান অধিকারের বক্তব্য দিচ্ছেন, বক্তব্য সমান অধিকারের বিষয় বলতে গিয়ে প্রমাণ নাই, রেকর্ড নাই, সমান অধিকারের তথ্য নাই, সমান আরে তথ্য নাই, সব আপনার দাবি, মুখের দাবি শুধু, না না একটা প্রমাণও তো দেখাইতে পারলে না। সমান অধিকার, সমান অধিকার বারবার বলছেন, সমান অধিকারের বিপরীত কোন জায়গায় হয়েছে বলুন? কোন ফ্যাক্টরে গিয়ে সমান অধিকারের বিপরীত? এই যে শিক্ষা ব্যবস্থা, তো শিক্ষা কোন জায়গায় সমান অধিকারের বিপরীত হয়েছে? কেন সমান অধিকার আমি টিভি সিলেবাস পড়ছি, শুনেন সরকারি অর্থায়নে, সরকারি অর্থায়নে, সরকারি অর্থায়নে ধর্মভিত্তিক কোন অন্য কোন সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে অন্য কোন সম্প্রদায়ের জন্য শিক্ষা ব্যবস্থা আপনি পেয়েছেন, স্কুল পেয়েছেন?
সরকারি অর্থায়নে আমার বক্তব্য সরকারি অর্থায়নে তাহলে সেখানে সমান অধিকার কিভাবে হলো ইমাম সাহেব বলুন আমাকে আমার এটা কথা শুনুন আই এম নট এগেইনস্ট মুসলিম কমিউনিটি আই এম ফেভারিং দেম আপনি সেটা ওনার বক্তব্যে বিধানসভাতে উনি বলেছেন আমি বলেছিলাম সমান অধিকারের কথা বলছি ভাই এবার এবার আরেকটা বিষয় ইমাম সাহেব আপনিও নিশ্চয়ই এবং সেখানে আমি উল্লেখ করেছিলাম সর্বধর্ম সমভাব হ্যাঁ সব ধর্মগুলো সমান অধিকার পাবে আপনার বক্তব্যটা এবং সেই সমান অধিকার আমাদের সংবিধানে আপনার বক্তব্যটা লেখা আছে কিন্তু ইমাম সাহেব আপনি আমাকে এলিগেশন লাগাচ্ছেন আমি আরেকটা বিষয় আপনাকে কিভাবে হবে ভাই আরেকটা বিষয় যাব যে ইমাম সাহেব আপনিও ইতিমধ্যে জেনেছেন শম্ভুলাল বাবু আপনি ইতিমধ্যে নিজেও জেনেছেন এবং গতকালকে রাজ্য বিধানসভার যে বাজেট অধিবেশন গতকালকে শেষ হয়েছে সেখানে আপনি বক্তব্যটা রেখেছেন যে বিধায়ক মাননীয় বিধায়ককে হুমকির মুখে পড়তে হয়েছে হুমকি এসেছে নাকি এবং গতকালকে বিধায়ক শম্ভুলাল চাকমা বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে যে বক্তব্যটা রেখেছেন সেটা শুনবো সহকর্মী বাপিদাকে বলবো পাশাপাশি যে হুমকিটা বিধায়ক শম্ভুলাল চাকমাকে দেওয়া হয়েছে সেটাও আর একবার শুনে নেব আমরা তারপর আলোচনায় আসবো সেটাকে প্রতিবাদ করতে গিয়ে আসাম প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জির জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়ার একটা সাক্ষাৎকারে মাদ্রাসা বিষয় নিয়ে উনার যে বক্তব্য সেই বক্তব্যটাকে আমি এখানে পেশ করেছিলাম উনার যে বক্তব্য সেখানে উনি বলেছিলেন যে মাদ্রাসার মাধ্যমে যে সমস্ত পড়ুয়ারা শিক্ষা অর্জন করেন সেই শিক্ষা যুগ উপযোগী না হওয়ার কারণে হাজার হাজার বছরের পুরনো শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে মাদ্রাসা থেকে কোনো ডক্টর ইঞ্জিনিয়ার বা সে ধরনের আধুনিক শিক্ষায় শিক্ষিত কোনো পড়ুয়া সেখান থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পান না তার কারণে উনি আসাম প্রদেশে মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছেন যে সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অর্থায়নে চলে বেসরকারিগুলো নয় সরকারি অর্থায়নে যেগুলো চলে তো এই বিষয়টুকু এখানে উত্থাপন করার পর আমার সম্পূর্ণ বক্তব্য প্রকাশিত না করে কিছু রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে কিছু অংশ আমার বক্তব্যের কিছু অংশ দিয়ে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ওনারা অপচেষ্টা চালাচ্ছেন এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন সেখান থেকে এবং ওনারা আমাকে সবার সামনে এবং সবার কাছে মুসলিম বিরোধী বলে আখ্যা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন অপব্যাখ্যা বা অপাক এখানে বলার জন্য এটা উল্লেখনীয় যে কি কারণে মাদ্রাসা বন্ধ করা যদি আমরা মুসলিম সমাজের ভালোর জন্য চিন্তা করি আজকে তিন তালাক থেকে শুরু করে 370 থেকে শুরু করে এবং এই মাদ্রাসার যে বিষয় মুসলিম সমাজের ভালোর জন্য চিন্তা করে তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেই প্রজন্মকে যুগ উপযোগী শিক্ষা প্রদান করার উদ্দেশ্য নিয়ে আমরা এই মাদ্রাসার পরিবর্তে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষরা যেভাবে গতানুগতিক যে যুগ উপযোগী মডার্ন এডুকেশন সিস্টেমের মাধ্যমে নিজেকে শিক্ষায় শিক্ষিত করার সুযোগ পাচ্ছেন সেভাবে ওনাদেরকেও সেই সুযোগ সুবিধা দেওয়া তার জন্য আমি আমার এই উক্তিটুকু বা এই বক্তব্যটুকু রেখেছিলাম এখানে আমার কোনো রকম সাম্প্রদায়িক বা বিভেদ সৃষ্টি করা বা মুসলিমদেরকে হিংসা করে তাদের যে ধর্মীয় আঘাতে আঘাত করা সেরকম কোনো উদ্দেশ্য আমার ছিল না তো আমি অনুরোধ রাখবো এখানে যদিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেই কিন্তু আমাদের উপমুখ্যমন্ত্রী এখানে আছেন উনার মাধ্যমে বা আপনার মাধ্যমে উনাকে আমি আবেদন রাখতে চাই উনার প্রতি যে এই ব্যবস্থার যে সমস্ত ব্যক্তিগুলো সেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে আমাকে হুমকি দিচ্ছেন প্রাণে মারার হুমকি তাদের এগেনস্টে যাতে যথোপযুক্ত আইনত শাস্তি প্রদান করা হয় এবং একজন এই পবিত্র বিধানসভার বিধায়ক হিসেবে আমি সেটা আপনার মাধ্যমে এটা দাবি রাখছি এটা নিন্দনীয় এবং ধিক্কার জানাই আমি সালাম আলাইকুম ভাইজান সবাই ভালো আছেন তো আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা কথা দেখছি বারবার একটা ভিডিও দেখছি ওর নাম শম্ভুলাল চাকমা বিজিবি এমএলএ কে পেলে আমি কেটে ফেলবো সাবাস থাকলো তো আমার পাশে আয় এ চাকু দেখেছি ঠিক জোলাটা বের করে দেবো ইমাম সাহেব আপনার প্রতিক্রিয়া নেব
সমুলালবাবু তো বলছেন যে উনি যেটা আপনি আপনি শুনলেন প্রথম দিনের বক্তব্যটাও শুনলেন গতকালকে যে সেই বক্তব্যটাও শুনলেন ওনার বক্তব্য হচ্ছে সমুলালবাবু যে পরিষ্কারভাবে আপনি শুনলেন এই সামগ্রিকভাবে যে বিষয়টা দাঁড়িয়েছে আমরা যদিও অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সামগ্রিকভাবে বিষয়টা এখন আপনার এই যে একটা ভিডিও ক্লিপ দেখাইলেন এই যে একটা দুষ্ট এবং বিকৃত মস্তিষ্কের একটা লোক যিনি আমাদের বিধায়ককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এই মর্মে আমি বিধায়ক মহোদয়ের পাশে দাঁড়িয়ে এই বিকৃত মস্তিষ্কের ব্যক্তির বক্তব্যের চরম নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে জোরালো দাবি করব যে ব্যক্তিটা কে তার একদম আসল গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে তাকে অ্যারেস্ট করে সত্যিকারের বাস্তবের শম্ভুলাল চাকমা মহোদয়ের নিরাপত্তার নিরিখে তাকে উচিত মানে শাস্তির ব্যবস্থা করা হোক এই মর্মে মাননীয় বিধায়কের পক্ষে এবং পাশে দাঁড়িয়ে আছি আমি এটাই মানবতা এটা আমি মাদ্রাসা থেকে শিক্ষা পেয়েছি শম্ভুলালু ইমাম সাহেবের বক্তব্যের পর আপনি কি এখনো আপনার বক্তব্যে উনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি একজন ইমাম হয়েও একজন ইমাম হয়ে সেই দুষ্কৃতি যে ব্যক্তি একজন জনপ্রতিনিধি ভারতীয় সংবিধানের অধিকার অনুযায়ী বিধানসভায় গিয়ে জনগণের জন্য কাজ করতে গিয়ে কথা বলার যে ব্যক্তি যে জনপ্রতিনিধি সেই জনপ্রতিনিধিকে সোশ্যাল মাধ্যমে প্রাণনাশের হুমকি দিতে পারে সে অবশ্যই কোনো ভালো মন মানুষ নয় নিশ্চয়ই না নিশ্চয়ই না বিকৃত মস্তিষ্ক এখন তার পেছনে কেউ জড়িত না থাকতে পারে সেটাও কিন্তু আবার সন্দেহের বাইরে নয় অবশ্যই কেউ থাকতে পারে সেটা কারা হয়তো যদি অ্যারেস্ট হন সেই দুষ্কৃতি তখন সামনে আসবে কিন্তু আপাতত ইমাম সাহেব যেহেতু আমরা আজকে দিবেতে বসি একসঙ্গে উনি আমার পক্ষে হয়ে সেই ব্যক্তির প্রতি ঘৃণা জানাচ্ছেন নিন্দা জানাচ্ছেন আমি উনাকে ধন্যবাদ জানাই অনেক অনেক এটাই ভারতীয়ত্ব এটাই আমাদের ভারত মাতা কি জয়ের সার্থকতা আমরা যেই যেখানে থাকি না কেন থাকি জম্মু কাশ্মীর থাকি কন্যাকুমারী থাকি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ উত্তর পূর্বাঞ্চল যেখানেই থাকি প্রত্যেকে প্রত্যেকের পীড়া অনুভব করা এটাই আমাদের ভারতীয়ত্ব তো তার কারণে আমি বারে বারে বলছি আমরা ভারতবাসী উনি যেরকম ভারত মায়ের সন্তান আমিও তাই আপনিও তাই সবাই ভারতবাসী এখানে সবার সমান অধিকার তো তার জন্য বলছি সমান অধিকার যেহেতু শিক্ষা ব্যবস্থা আলাদা আলাদা হবে কেন সমান হওয়া চাই এটাই আমার দাবি এবং এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন হচ্ছে তা নয় অলরেডি উদাহরণ আমরা দিতে পারি এই আসাম প্রদেশ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি অলরেডি শুরু করে দিয়েছেন সমান অধিকারের বিষয় তাহলে এখানে আমরা পেছনে থাকবো কেন একই ভারতবর্ষের আরো পাশাপাশি রাজ্য উত্তর পূর্বাঞ্চলের দুই রাজ্য আমরা একদম পাশাপাশি এবং সংস্কৃতি মিলে আমাদের ওইখানে সংখ্যাগরিষ্ঠ এখানে সংখ্যাগরিষ্ঠ একদম মিল সাংস্কৃতিক কোনো তফাত নেই খাওয়া দাওয়া থেকে শুরু করে পরিধেয় বস্ত্র থেকে শুরু করে কোনো মানে ওই যে নেই তাহলে ওনারা যদি পারেন আমরা পারবো না কেন কোথায় আপত্তি কেন আপত্তি তার নেপথ্যে কি এটাই আমার কোয়েশ্চন এখন আমাকে বিরোধী বলা হবে সেই বলা হবে না পবিত্র বিধানসভার একজন সদস্য হিসাবে এই ত্রিপুরা রাজ্যের বিধায়ক হিসাবে আমার বিধানসভাতে অনেক মুসলিম আসেন অনেক মুসলিম সংখ্যা আমার বিধানসভাতে নেই তা নয় কিন্তু শৈলিংটাতে মুসলিম আসেন ময়নামাতে আসেন আমার সামুনুতে আসেন মুসলিম সংখ্যা আছে অন্যান্য এলাকার জনগণের জন্য যেভাবে আমি কাজ করছি তাদের জন্য আমি কাজ করি রাস্তা করছি জল দিচ্ছি যদি তাদেরকে না দিতাম তখন গিয়ে বলা হতো হ্যাঁ মুসলিম বিরোধী শম্ভুলাল চাকমা কিন্তু তা নয় ওনারা ভারতবাসী আমি ভারতবাসী ভারত মায়ের সন্তান ওনারা আমি ভারত মায়ের সন্তান সমান অধিকার আজকে আমি যদি অন্যদিকে জল দিই জলের ব্যবস্থা করে দিই এমএলএ হিসাবে প্রশাসন পরিচালনা করছি হিসেবে কিন্তু মুসলিম ভাইদের জন্য করলাম না তাহলে ইমাম সাহেবের ভালো লাগবে অবশ্য লাগবে না কেন লাগবে উনি দাবি করবেন আমরাও চাই কেন শম্ভুলাল তুমি শুধু তাদের জন্য করবে আমার মুসলিমদের জন্য কেন করবে না তুমি অবশ্যই করতে হবে আমরা ভারত মায়ের সন্তান আমরা সমান অধিকার চাই
সেই অর্থে আমি সমান অধিকার চাই। শিক্ষা ব্যবস্থা একই হওয়া দরকার। শিক্ষা ব্যবস্থা, আমি যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হব, মুসলিম ভাই, মুসলিম পরবর্তী প্রজন্ম, মুসলিম সম্প্রদায়ের, সেও সেই শিক্ষায় শিক্ষিত হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার পরবর্তী প্রজন্ম যে শিক্ষা শিক্ষিত হবে, সেই শিক্ষায় শিক্ষিত হোক তারাও। এখানে কোথায় বঞ্চনা, কোথায় বিভেদ, কোথায় আলাদা? সকলের জন্য সমান। কোথায় সংবিধান বিরোধী? ইমাম সাহেব আমাকে বললেন সংবিধান বিরোধী, কোথায় সংবিধান বিরোধী? সমান অধিকার তো আমাদের সংবিধানে নিহিত। একদম সংক্ষেপে এই বিষয়ে বিধায়ক সমুলাল চাকমা যেটা বললেন, আমরা আপনার প্রতি সর্বশেষ সর্বশেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। আমাদের চাকমা বাবুর এই বক্তব্য দ্বারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটা কথা জিনিস বুঝতে পেরেছি, সেটা হলো উনার বক্তব্যটা উনার টোটালি ব্যক্তিগত মতামত ছিল, রাজ্য সরকারের বক্তব্য নয়। এক, দুই নম্বর কথা, সর্বশেষ উনি যে কথাটা বলছেন সমান অধিকারের কথা, আসলে এটা কেউ ডিনাই করতে পারবে না। সমান অধিকারের ক্ষেত্রে সবারই একই মত, এখাতে আমারও কোনো আপত্তি থাকার কথা না, অন্য কারোরও কথা না। তো মাদ্রাসা এডুকেশনের ক্ষেত্রে গিয়া সেটা সমান অধিকারে কোথাও যে মানে প্রতিবন্ধকতা হচ্ছে, এটা একটা আপত্তিজনক ব্যাপার। কোথাও মানে প্রতিবন্ধকতা নেই সমান অধিকারের ক্ষেত্রে। এখানে এই কারণে রাইট টু এডুকেশনের যত অ্যাক্টিভিটিস আছে, এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলা রাইট অধিকারগুলা বাচ্চাদেরকে সেই পড়াশোনা এই কারণে করানো হয়। বাকি আমি একজন মুসলিম, আমার রিলিজিয়ান, আমার এটাকে সংরক্ষিত রাখা, এটা আমার অধিকার, ঠিক আছে? সেখানে সেখানে ঠিক আছে, আমি আমার ধর্মীয় চর্চা মসজিদে করব, রাস্তায় করব, এটা আমার ব্যাপার, ঠিক আছে? এক, ঠিক আছে, টোটালি আমি 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 ব্যক্তিগত ভাবে স্বাধীনভাবে শুনেন, আপনি একদম মানে আমি প্রথমে বলেছি যুক্তিতর্ক করবেন, কুতর্ক না, যুক্তিতর্ক করবেন। খুব সুন্দর আলোচনা সমাপ্তির দিকে যাচ্ছিল, ঠিক আছে? এখানে টোটালি বিষয়টা আমার রিলিজিয়াস ইনস্টিটিউশন, আমি স্বাধীনভাবে আমার মানে পাবলিক ডোনেশনের মাধ্যমে আমি স্বাধীনভাবে পরিচালিত করব, এটা আমার ফান্ডামেন্টাল রাইট। বাকি যেটা বলছেন যে সরকারের অনুমোদনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলবে না চলবে না, এটা রাজ্য সরকার বা দেশের সরকার চিন্তা করবে, তাতে আমার মনে হয় এটা আমারও কোনো আপত্তি নেই, কারোর কোনো আপত্তি নেই। এটা যদি মনে করে যে সরকারি অনুমোদনে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করে দেওয়া উপকার, এটা সরকার চিন্তা করবে, এটা আমরা টকশুতে বসে ডিসাইড করতে পারবো না, টকশুতে বসে ডিসাইড করতে পারবে না, এটা সরকার চিন্তা করবে, এটা আলাদা বিষয়, ঠিক আছে? কিন্তু একদম আমি বলি আপনাকে, আমি বলি আপনাকে একদম মানে ইংরেজ ব্রিটিশ আমল থেকেই সারা ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে এই সরকার নিজে উদ্যোগে মাদ্রাসাগুলি সরকারের আন্ডারে নিয়েছে। সরকার এমন কোন জায়গা নেই যে মুসলিম কমিউনিটিরা তার নিজ প্রতিষ্ঠানকে সরকারের হাতে তুলে দিয়েছে, বরং সরকার উদ্যোগ নিয়ে নিজেরা তারা উৎসাহিত হয়ে তারা এইড দিয়ে তারা অনুদান দিয়ে পরিচালনা করছে। বাকি মাদ্রাসা এডুকেশন চলবে, মাদ্রাসা এডুকেশন রাষ্ট্রবিরোধী নয়, কোনো মানবতা বিরোধী নয়। মাদ্রাসা এডুকেশন মানে শৃঙ্খলার নাম, সম্প্রীতির নাম, ভ্রাতৃত্ববোধের নাম, রাষ্ট্রভক্তির নাম। আপনি যান একটা মাদ্রাসা, আপনি চলেন আমার সাথে, আপনি গিয়ে দেখবেন মাদ্রাসার বাচ্চাদের ডিসিপ্লিন, আপনার শৃঙ্খলা আপনি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন এই যে বাচ্চাগুলোতে কি ডিসিপ্লিন এখানে দেওয়া হয়। এই পরিস্থিতিতে গিয়ে আমি আপনাকে এবং রাজ্যবাসীর কাছে বিনয়ের সাথে আবেদন করব, এই একটা অহেতুক মানে যেটা গ্রহণযোগ্য কোনো কারণ না, গ্রহণযোগ্য কোনো সাবজেক্ট না, অহেতুক কোনো বিষয়ে বিতর্কে না জড়িয়ে আমাদের রাজ্যের হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সর্ব অংশের মানুষ, ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার ব্যাকবোন, এটাই আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে মজবুত এবং সুদৃঢ় করার জন্য সবাই এগিয়ে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে রাজ্যকে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাই, এই বিশেষ আবেদন সবার কাছে করলাম। সমুলালবাবু একদম সংক্ষেপে, একদম সংক্ষেপে আপনার বক্তব্য। এটা শ্লোক, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পচ্যন্তু, মা কচ্চিৎ দুঃখভাগে। এটার মানে হচ্ছে সকলে সুখী হোক, সকলের রোগ মুক্ত হোক, সকলের জীবন সুখী হোক, কেহ দুঃখের শরিক যাতে না হয়, এবং হে ভগবান এটার আশীর্বাদ করেন, এই হচ্ছে অর্থ, এটাই আমাদের লক্ষ্য। এখন মাদ্রাসা যদি রাষ্ট্রবাদী হয়, দুঃখের বিষয় উল্লেখ করতে হয়,
উত্তরপ্রদেশে আপনি জানবেন ইদানিং একটা অর্ডার এই রাজ্যের মধ্যে ডিসিশন যে প্রত্যেকটি মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে। এর আগে কি হতো? গাইতো না। না গাইবার কারণেই তো আইনে নির্দেশ দেওয়া হচ্ছে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু রাষ্ট্রভক্তির উদাহরণ হলো না? এই বিষয়টা অর্থাৎ বাধ্য করতে হবে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য, না হলে গাবো না, সেটা কি রাষ্ট্রভক্তি হয়? অবশ্যই না। তো আগামী দিনে আমি অনুরোধ রাখব, অহেতু আমার মুসলিম ভাইয়েরা আপনারা ভুল বুঝবেন না, এখানে মুসলিম সমাজের ভালোর জন্য আমি সবার সমান অধিকার চাচ্ছি, কাউকে অহেতুক অধিকার বঞ্চিত করার জন্য আমি বলিনি, আমার সেরকম কোনো ইন্টেনশন নেই। আমার ইন্টেনশন হচ্ছে সবাই সমান করে চলা, কারণ যতদিন পর্যন্ত আপনি আপনার মতো চর্চা করতে থাকবেন, আমি আমার মতো চর্চা করতে থাকবো, আপনার আর আমার মধ্যে বিভেদ থেকে যাবে। যখন একজন মুসলিম বন্ধুর সাথে আমি বা অন্য কেউ হিন্দু খ্রিস্টিয়ান একসাথে পড়াশোনা করবে, তাদের মধ্যে মিলজুল থাকবে, সম্প্রীতি থাকবে, গ্রো হবে সেটা। কিন্তু আমি যদি আমার মতো করে আমার রাস্তার দিকে যাই, আপনি আপনার রাস্তা দিকে যান, আমাদের মধ্যে সম্প্রীতির বিষয়টা, আমাদের চিন্তাভাবনার মেলবন্ধনের বিষয়টা আমরা কিন্তু চিন্তা করতে পারবো না। তো কাজেই এখানে এই যে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে, দুষ্কৃতি বলছে, সেটা যাই পরে ব্যাপার, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আপনারা হয়তো আমার ব্যক্তিগতভাবে আমার নিজের থেকে আমি মন থেকে একদম হৃদয় অন্তঃস্থল থেকে আমি অনুরোধ করছি মুসলিম সমাজের সকলের প্রতি, যে আমি কোনোদিনই মুসলিম বিরোধী ছিলাম না, এখনও নয়, ভবিষ্যতে হব না। আমার পরিষ্কার বক্তব্য, সর্বধর্ম সমরসভাব, সব ধর্মের সমানতা, এবং ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা সবাই ভারতীয়, সবাই আমরা ভারত মায়ের সন্তান, আপনি যা খাবেন, যে খাদ্যের অধিকারে আপনি ফ্রি চাল পাবেন, আমিও ফ্রি চাল পাবো, আপনি যে শিক্ষার অধিকার নিয়ে আপনি শিক্ষায় শিক্ষিত হবেন, আমি সেই শিক্ষায় শিক্ষিত হব, আপনি যে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপনার ধর্মের এই ধর্ম পালন করার জন্য আপনি অধিকার বুক করবেন, আমি সেই অধিকারটা বুক করব। এখানে কাউকে বঞ্চিত করার নয়, শুধুমাত্র সমানতা, সমান অধিকার, এখানেই আমাদের এই ভারতবাসীদের সংবিধানের সার্থকতা, সমান অধিকার, সেটাই বলা হয়েছে। তো ইমাম সাহেবকে আমি বলবো, আপনি আমাকে সাংবিধান বিরোধী বলার তা উইথড্র করে নেবেন দয়া করে। শম্ভুলাল বাবু, ইমাম সাহেব, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং ইমাম আব্দুর রহমান, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ব্যস্ততার মধ্যেও সময় দিলেন হেডলাইন্স ত্রিপুরাকে এবং আলোচনায় অংশ নিলেন সাবকথা অনুষ্ঠানে। আপনাদের দুজনকে, শম্ভুলাল বাবু, ইমাম সাহেব, ইমাম আব্দুর রহমান সাহেব, আপনাকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ হেডলাইন্স ত্রিপুরার পক্ষে। ধন্যবাদ, নমস্কার। এখনকার মতো সাবকথা অনুষ্ঠান এ পর্যন্তই, নমস্কার।